বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের কোন প্রভাব পড়ল না প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুক ভেটাগুড়ি ও দিনহাটা শহরে। এদিন সকালেই দিনহাটা ও ভেটাগুড়িতে বন্ধের বিরোধিতা করে পৃথক পৃথক মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। সকালের পর থেকে আর 5 দিনের মতো করে স্বাভাবিকভাবে খুলেছে দোকানপাট, বসেছে পশরা। সাধারণ মানুষের উপস্থিতি সকাল থেকে চোখে পড়ার মতো। সকাল থেকেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন ঘোষ নিজেই দিনহাটা শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে দোকানদারদের দোকান খোলার আহ্বান জানান। আর তার ডাকে সাড়া দেয় শহরের সকল দোকানদাররা। দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বধর জানান, অন্যান্য আর 5 দিন যেভাবে দিনহাটা শহরে মানুষের উপস্থিতি আজকে হয়তো তার থেকে আরো বেশি হবে, কারণ সাধারণ মানুষও বিজেপির এই বন্ধকে সমর্থন করে না। ঝুট মুট বন্ধ মানে লাগাতার কিভাবে মমতা ব্যানার্জির সরকারকে ছোট করা যায়, বাংলা এবং বাঙালিকে খাটো করা যায়, অপমান করা যায়, তার একটা লাগাতার চক্রান্ত বন্ধ একটা। তারপর দিনহাটায় এক পিস বিজেপিকে দেখা যায়। সুতরাং এখানে বন্ধ কে সফল করবে, ওদের কে বন্ধ করবে? আর সর্বোপরি দিনহাটার মানুষ, দিনহাটায় বিজেপির যারা নেতা, আমি ভোটের পরে এখন পর্যন্ত আমি দেখি না, মনে হয় এখন লজ্জায় না ভয়ে, এটা আমার জানা নেই, লজ্জায় হইতে পারে, ভয়েও হইতে পারে। আর বড় নেতা, মস্ত নেতা নিশীথ প্রামাণিক, তিনি কোথায় গেলেন? মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায়, তা আমার ফেসবুক দেখা অভ্যাস নাই। তো তা আমি বলি যে এতদিন তো খুব কাল পাল এক রে গ্রাম সে গ্রাম অমুকটা তমুকটা হ্যান্না তেন্না চলছিল, কোথায় গেলেন? একটা বন্ধ দেখে দিলেন কলকাতার থেকে, সেই বন্ধে আপনাদের একটা মানুষও নেই। অথচ আমাদের মানুষরা, দিনহাটার মানুষরা একটুখানি নিরাপত্তা বোধ করছিল, একটা নিরাপত্তা বোধ করছিল না। এই জন্যই যে এরা শয়তানের দল, এরা মারপিট অশান্তি করার দল। একটা কিছু হতে পারে, যার ফলে আমরা রাস্তায় নেমেছিলাম। মন্ত্রী সহ উদয়নগর নিজে রাস্তায় ছিলেন, বাজারে গেছেন, নিজে বাজার করেছেন, আমরা সবাই মিলে রাস্তায় নেমেছিলাম। একদম দিনহাটা সম্পূর্ণ স্বাভাবিক, বন্ধের কোনো চিহ্ন মাত্র নাই, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, বন্ধের কোনো চিহ্ন মাত্র নাই। এখনও তো 10টা, দিনহাটা সাধারণত 10টার পরেই খোলে, এরপরে দেখা যাবে যে অন্য দিনের চেয়ে হয়তো একটু ভিড়টা বেশি হবে। তার কারণ বিজেপির বন্ধকে ব্যর্থ করার জন্যই হয়তো দিনহাটার মানুষ দোকানপাটে আরও বেশি আছে, এটা এবং সারা দিনহাটা আপনারাও দেখছেন, আমরাও দেখছি, খুব স্বাভাবিক। আমাদের কাউকে বলতে হয়নি, আমরা শুধুমাত্র রাস্তায় নেমেছিলাম, মানুষজন একটা নিরাপত্তা বোধ করে।